চাহিদার তুলনায় বাজারে পেঁয়াজের সংকট নেই বলে স্বীকার করছেন বিক্রেতারা। তারপরও পেঁয়াজের দাম লাগাম ছাড়া সপ্তাহের ব্যবধানে কমপক্ষে বেড়েছে 10 টাকা। দেশি পেঁয়াজ গত সপ্তাহে ছিল 55 টাকা, এখন আমরা 60 টাকা বিক্রি করতেছি, 65 টাকা বিক্রি করতেছি বাসাটা আর কি। আর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের কিনা 44 টাকা, আমরা 50 টাকা বিক্রি করতেছি। 50 টাকার নিচে নেই কোনো সবজি। কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে 90 টাকা আর মরিচ 80 টাকা। সিমলা 41 টাকা কেজি, কোচে মুকেলো 50 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি, পেঁপে 40 টাকা 35 টাকা বিক্রি করি, গাজর 80 টাকা কেজি, শসা 50 টাকা কেজি। নদীতে প্রচুর ইলিশ ধরা পড়লেও কমছে না দাম, বরং সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। অন্যান্য মাছের দামও বাড়তির দিকে, যেটা 900 গ্রাম ইলিশ 900 টাকা কেজি, যেটা 1 কেজির উপরে ইলিশ ওটা 1000, অন্যান্য দিনের তুলনায় আজকে কেজিতে 100 টাকা 50 টাকা বাড়তি। পাতা মাছ 450, পুঁটি মাছ 300 টাকা কেজি, রুই মাছ কাতলা মাছ 300 সাড়ে 300, আগে তেল মনে করেন 20-40 টাকা করে কেজিতে বাড়ছে রুই মাছ। হালি প্রতি 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের ডিমের দাম। লাল ডিম ছিল 35 টাকা, এখন ব্যস্ত আছে 36 টাকা, আর হাঁসের ডিম 48 টাকা, সাদা ডিম 35 টাকা, দেশি ডিম 70 টাকা ডজন। হালি বাজারে গরু খাসি ও ছাগলের মাংস স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম, গত সপ্তাহে 25 টাকা বেশি, এই সপ্তাহে 40 টাকা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।